ছোট্ট একটি ভুলের কারণে আপনার প্রায় 3,000 রিয়াল জরিমানা আসতে পারে, যেটা বাংলাদেশ টাকা হিসেবে কনভার্ট করলে হয় প্রায় 70,000 টাকা। সেটা হচ্ছে, আপনি যখন সাইড রোডে গাড়ি চালাবেন, গাড়ি চালানোর সময় যদি আপনি রেড সিগন্যাল ক্রস করেন, তাহলে আপনার 3,000 রিয়াল ফাইন চলে আসবে। সো এরকম আমাদের বাংলাদেশে অনেক ভাইদের 3,000 রিয়াল ফাইন আসছে যারা রেড সিগন্যাল ক্রস করছে তাদের। সো আপনি যখন সাইড রোডে গাড়ি চালাবেন, অবশ্যই রেড সিগন্যালে সাবধানে গাড়ি চালাবেন। রেড সিগন্যাল পড়ার আগে প্রথমে গ্রিন সিগন্যালটি 3 বার ব্লিঙ্ক করবে, প্রায় 3 সেকেন্ড। এরপরে ইয়েলো লাইটটি 3 সেকেন্ড জ্বলে থাকবে। যখন ইয়েলো লাইটটি জ্বলে থাকবে, ওই সময় আপনি যে রাস্তার যে একটি দাগ থাকে, যেখানে একটা রেড সিগন্যালের সামনে একটা সাদা দাগ থাকে, ওই দাগটা ক্রস করতে পারবেন। তবে সবথেকে ভালো হয়, যখন ইয়েলো লাইট জ্বলবে আপনি অবশ্যই গাড়ি ব্রেক করে দাঁড়িয়ে যাবেন। এবং আপনি যখন রেড সিগন্যালে গাড়ি চালাবেন, ওই সময় আপনার সিগন্যালের পাশে আপনার ক্যামেরা দেখতে পাচ্ছেন, এই ক্যামেরা আপনার গাড়ি একটি ছবি তুলে নেবে, সাথে সাথে আপনার 3,000 রিয়াল ফাইন চলে আসবে, যেটা বাংলাদেশ টাকায় প্রায় 70,000 টাকা।